नमस्कार बन्धुरा स्टेप प्लस यूट्यूब चैनल पक्ष थेके आरो एक बार आपनादेर सबाई के स्वागत जानिए आजकेर पर्वे आमरा आलोचना करते चलेछि शतकरा बा पार्सेंटेज। ए पार्सेंटेज स्कूल लेवल एवं विभिन्न धरनेर कम्पिटिटिव एग्जाम पे खुबी गुरुत्वपूर्ण और ये गुरुत्वपूर्ण टपिके प्रथम থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবার কাছে আবেদন থাকলো। যদি খুব বড় লেন্থ হয়ে যায় ভিডিও দেখি তাহলে আমি দুটো পর্বে আলোচনার চেষ্টা করতেছি। প্রথম পর্বটি সূচনা পর্ব বা স্কুল লেভেলে আমরা যেগুলো পড়তে পারে পরীক্ষায় এবং চাকরির পরীক্ষাতেও টুকটাক যেগুলো আসে সেগুলো আলোচনা করব। আর দ্বিতীয় পর্বে মূলত চাকরির পরীক্ষায় যেগুলো জটিল জটিল পার্সেন্টেজের ম্যাথ আছে ঠিক সেগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে সাথে থাকার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার আবেদন থাকলো। ভগবান মতামত দিতে ভুলবেন না। আসুন আমরা আজকের পর্বে শুরু করি পার্সেন্টেজের সমস্যা বা শতকরার সমস্যা। শতকরার সমস্যা কত সহজ আমি একেবারে গোড়া থেকেই শুরু করছি। প্রথম আমরা শুরু করব যে বিষয়টি সেটি হচ্ছে অংশ থেকে শতকরা বা শতকরা থেকে অংশ। এই দুটোতে ট্রান্সফার করা একটু আমরা দেখে নেব। একশো পার্সেন্ট মানে এক অংশ, যে এক অংশ সমান যদি একশত পার্সেন্ট হয় তাহলে আমি একে দুই অংশ সমান কত পার্সেন্ট হবে না একশত ভাজিত দুই। অর্থাৎ এখানে আমার অংশ যত কমলো পার্সেন্টেজ তত কমলো। অংশ যত কমলো একে দুই ভাগ হলো, পার্সেন্টেজ তত কমলো, তাহলে পার্সেন্টেজের সঙ্গে অংশের সরল সম্পর্ক। এখানে দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ, তাই এখানে পঞ্চাশ পার্সেন্ট হবে উত্তর। আবার যদি একে চার অংশ বলা হয় একই রকমভাবে একশো বাই চার অর্থাৎ পঁচিশ পার্সেন্ট, কিন্তু একই রকমভাবে আমি এবারে এ অংশ থেকে পার্সেন্টেজে দিচ্ছি। তাহলে আমি দিচ্ছি তিনের আট অংশ, অংশ সমান কত পার্সেন্ট, তিনের আট অংশ সমান কত পার্সেন্ট পরীক্ষায় হয়তো দিল। আমরা পার্সেন্টেজ শতকরা থেকে অংশ পরিবর্তন শিখলাম, কিন্তু অংশ থেকে যদি শতকরা দেয় তাহলে খুব সজাগই তিনের আট এই অংশ থেকে শতকরায় পরিবর্তন করতে গেলে উপরের সঙ্গে একশো দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ চারে কাটলে পঁচিশ, চারে কাটলে দুই, অর্থাৎ কি হলো না তোরের দুই, পঁচাত্তরের দুই মানে সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট হলো আমাদের উত্তর তিনের আট অংশ সমান। তাহলে এইভাবে অংশ থেকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ থেকে অংশ আমরা করতে পারবো। যদি বলা হয় যে সাড়ে বারো পার্সেন্ট সমান কত অংশ, পূর্ণটা ভাঙিয়ে নিতে হবে, অর্থাৎ পঁচিশের দুই পার্সেন্ট, পঁচিশের দুই পার্সেন্ট সমান কি হবে, পঁচিশের দুই পঁচিশে কাটলে চার, তাহলে একের আট অংশ কত অংশ হবে, একের আট অংশ। তাহলে সাড়ে বারো পার্সেন্ট মানে আমাদের কত উত্তর বেরোলো, একের আট অংশ। তাহলে এইভাবে আমরা অংশ থেকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ থেকে অংশ কিন্তু খুব সহজেই রূপান্তর করতে পারি বা পারবো, এখন থেকে আমরা পারবো। এরপরে ছশত পঁচিশ টাকার ফাইভ পার্সেন্ট সমান কত টাকা, কী করে বের করবো আমরা, না ছশত পঁচিশ গুণিত পাঁচের একশো, এইভাবে আমরা কাটাকাটি করলে পেয়ে যাব কুইক। এভাবে আমরা রূপান্তরিত করতে পারবো। একই রকমভাবে ছশত পঁচিশ টাকার যদি পূর্ণ দেয় যে পাঁচ পূর্ণ একের পাঁচ পার্সেন্ট সমান কত, একই রকমভাবে আমরা পূর্ণ ভাঙিয়ে কিন্তু তার নিচে একশো দিয়ে আমরা যেই রাশিটি দেওয়া থাকবে সেই রাশিটিকে শতকরা ওই অংশটি কত আমরা বের করতে পারবো। এইভাবে এরপরে আসছি বরফে পরিণত হলে টেন পার্সেন্ট তার আয়তন বাড়ে। আমরা জানি যে জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, তাই জল বরফে পরিণত হলে টেন পার্সেন্ট তার আয়তন বাড়ে। বরফ যখন জলে পরিণত হবে তখন তার আয়তন কত কমবে বা বাড়বে, এখন এই প্রশ্নটার উত্তর আমরা খুব সহজ সরলভাবেই দিতে পারি। কারণ কি, টেন পার্সেন্ট বেড়েছে কতর উপরে, বেড়েছে একশোর উপরে, অর্থাৎ তার আয়তন হয়েছে এখন একশো দশ।
মানে 110 এ বেড়েছে 10% বেড়েছে, তাহলে 100ই বাড়বে কত? আমি যদি ঐকিক নিয়মে করি একই বাড়বে কত আর 100ই বাড়বে কত, তাহলে আমার সহজ সরল আমি পেয়ে যাব 10/100 110 অ্যান্ড 10 × 100/110। এইটা ক্যালকুলেশন করলেই আমরা উত্তরটা খুব সহজে পেয়ে যাব যে 100/11 মানে 9 × 1/11। এইটা হলো আমাদের জল বরফে পরিণত হওয়ার, খুব কনফিউজড হয়ে যাই আমরা, দুটো এমসিকিউতে দুটো উত্তর পাশাপাশি দেওয়া থাকে, 9/1/11 যেমন দেওয়া থাকে ঠিক একই রকমভাবে কনফিউজড করার জন্য 11/1/9 আমাদেরকে দেওয়া থাকে। এই ভুলটাই আমরা করে ফেলি, তখন হয় কেউ আন্দাজে 9/1/11 বা 11/1/9 অংশ কমবে, কিন্তু বাড়বে না, কমবে। তাহলে 110ই কমেছে 10, তাহলে একই কত আর 100ই কত? এই হচ্ছে শতকরার খুব সহজ সরল, কিন্তু এই অঙ্কটি প্রচুর স্কুল লেভেলের পরীক্ষায় বা চাকরির পরীক্ষাতেও অনেকবার পড়েছে, কিন্তু আমরা কনফিউজড হয়ে প্রচুর ভুল করে। 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% যদি বৃদ্ধি পায় তাহলে তার দাম বৃদ্ধি পায় কত? 12 টাকা। তাহলে নতুন দাম কত, বা বলতে পারে আগের দাম কত? তাহলে আমি আমি খুব শর্টকাট মেথডটা বলে দিই, 25% মানে 12, তাহলে 100% মানে এর 4 গুণ, অর্থাৎ 48 টাকা। নতুন দাম বললে তাহলে আগের দাম ছিল কত? 100% মানে 48 টাকা, আর নতুন দাম হয়েছে কত? 60 টাকা। এইভাবে খুব সহজ সরলভাবেই আমরা নতুন দাম কত হলো 60 টাকা, আর আগের দাম কত ছিল? 48 রুপিজ। তাহলে 48 থেকে 12 টাকা বেড়েছে 25%, খুব সহজভাবেই বের করতে পারবো। এবারে আরেকটি টাইপ আসে, এক ব্যক্তির পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ার, এই 25 ধরেই আমি করে দিচ্ছি, এক ব্যক্তির পারিশ্রমিক তার যদি 25% বৃদ্ধি পায় তাহলে তার বেতন হয় 25 টাকা। কত টাকা? 25 টাকা, মানে এক ব্যক্তির বেতন বৃদ্ধি পেয়ে, আমি ধরলাম পার ডেতে, যে এক ব্যক্তির প্রতি ঘন্টায় 25% তার মানে পারিশ্রমিক বৃদ্ধি পাওয়ায় বর্তমান পারিশ্রমিক দাঁড়িয়েছে তার 25 টাকা। তাহলে ওই ব্যক্তি আগের পারিশ্রমিক ঘন্টায় কত ছিল, না ঘন্টায় ছিল কত হবে? 25% বেড়ে হয়েছে 25 টাকা, মানে 125, এই 25 টাকাটা মানে কত? 125% তার 25% বেড়েছে, মানে কি 125% তার বেতন সমান হয়েছে 25 টাকা। তাহলে আমি ধরে নিই 1% সমান কত? না 125 × 125, আর ঠিক 100% সমান কত হবে? এইটা × 100, তাহলে 5×20, অর্থাৎ ওই ব্যক্তির আগে ঘন্টায় পারিশ্রমিক ছিল 20 টাকা। তাহলে সহজে বের করতে পারলাম কি ম্যাথটি ছিল, আমি বোর্ডে লিখছি না, যে কোনো ব্যক্তির ঘন্টায় পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়াই হলো তার 25 টাকা। তাহলে ওই ব্যক্তির ঘন্টায় আগে মানে এই 25% বৃদ্ধি পাওয়ার আগে ঘন্টায় পারিশ্রমিক কত ছিল? এই ম্যাথটি সহজ সরলভাবে কী করে বের করলাম? না 125% বৃদ্ধি পেয়েছে, মানে কি 125% হয়েছে, আগে ছিল 100% ধরে নিচ্ছে, তাহলে 125% সমান 25 টাকা। তাহলে 100% মানে আগে কত ছিল? 100% ছিল আগে, তাহলে 100% সমান হবে কাটাকাটি করলে 20 টাকা। এরপরে নিচ্ছি এক্স ওয়াই জেড, এরা জেডের থেকে এক্স এবং ওয়াই 8%, জেডের থেকে এক্স কত? 8% এবং ওয়াই 12% বেশি, কার থেকে? জেডের থেকে। এক্স বেশি 8%, ওয়াই বেশি 12%, কার থেকে? জেডের থেকে। তাহলে জেড আমি ধরে নিচ্ছি, তাহলে জেড কত? না জেড 100 বলছি না, একটু পরে বলছি মাত্র,
যে দুটি সংখ্যা অপর একটি সংখ্যার থেকে 8% এবং 12% বেশি, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? ঘুরিয়ে প্রশ্ন করল যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্ট, মানে তৃতীয় সংখ্যাটা 100% আমি ধরে নিচ্ছি, কারণ 100% ধরে নিচ্ছি যে বলা হয়েছে কি দুটি সংখ্যা অপর একটি সংখ্যার থেকে, মানে অপর একটি সংখ্যা বা তৃতীয় সংখ্যার থেকে 8% এবং 12% বেশি, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? খুব সহজ, তাহলে আমি ধরে নিলাম তৃতীয় সংখ্যাটি, মানে যদি জেড ধরি 100%, তাহলে প্রথম সংখ্যাটি কত? 108, আর দ্বিতীয় সংখ্যাটি 112, তাহলে 108/112 হয়ে গেল প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট, পার্সেন্টেজ করতে হলে ইনটু 100, এই হয়ে গেল নিয়ম। একে কাটাকাটি করলে যা আসে ওই হবে আমাদের উত্তর। এখানে যদি আমি কাটি হয়তো একটু টাইম যাবে, এইটাকে ক্যালকুলেশান করলে তাহলে কি হলো না 96.37% হলো আমার উত্তর। তাহলে এইভাবে আমরা যদি কোনো একটি সংখ্যা বা কোনো একটি জিনিসের মূল্য অপর দুটি জিনিসের মূল্যের থেকে যথাক্রমে কিছু কিছু পার্সেন্ট বেশি হয় বা কিছু কিছু পার্সেন্ট কম হয়, এটা যদি আমি ধরে নিচ্ছি এটা যদি আমার 8% এবং 12% কম হতো কী হতো আমি আবার করে দেখাচ্ছি, একই হতো এইখানটাতে আমার, একই বলা ভুল, একই প্রসেসে হতো, সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে যে এখানে 8% কম হলে যদি আরেকটা পদ্ধতি হতো, যদি বলা হতো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত পার্সেন্ট, তাহলে কিন্তু এখানে 112/108 হতো ইনটু 100। আমি পদ্ধতিটা বলে দিচ্ছি, এটা ক্যালকুলেশান করবেন চলে আসবে। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত পার্সেন্ট বলতো, আর যদি বলা হতো যে কম 8% কম তৃতীয় একটি সংখ্যার থেকে কোনো জিনিসের মূল্য, প্রথম দুটি জিনিসের মূল্য তৃতীয় জিনিসের মূল্যের থেকে যথাক্রমে 8% এবং 12% কম, তাহলে প্রথমটি দ্বিতীয়টির কত পার্সেন্ট, এটা যদি বলে তাহলে কি হবে না 8% বিয়োগ করতে হবে আমাকে 100 থেকে, অর্থাৎ 92, আর 100 থেকে 12% বিয়োগ করতে হবে, অর্থাৎ 88 ইনটু 100। এইটা যদি কম হতো আমার, এইটা ক্যালকুলেশান করলে যেটা আসতো সেটা চলে আসবে। এই হচ্ছে কম বেশি, দ্বিতীয়টির যে প্রথমটি, দ্বিতীয়টির কত পার্সেন্ট প্রথমটি, আর প্রথমটি দ্বিতীয়টির কত পার্সেন্ট বললে আমাকে যদি দ্বিতীয়টি প্রথমটির কত পার্সেন্ট বার করতে হয়, বের করতে হয়, তাহলে কিন্তু দ্বিতীয়টি উপরে থাকবে প্রথমটি নিচে থাকবে, আর যদি প্রথমটি দ্বিতীয়টির কত পার্সেন্ট বলা হয় তাহলে কিন্তু প্রথমটি উপরে দ্বিতীয়টি নিচে থাকবে, কম হলে বিয়োগ আর বেশি হলে 100-এর সঙ্গে যোগ। এই হচ্ছে শর্টকাট পদ্ধতি। এরপরে আরেকটি টাইপ আছে শেষ অঙ্ক, যে শেষ অঙ্কে আমরা দেখব যে শতকরা, মানে বলা হলো যে দুধ জল বা লবণ জল বা সাবান গুঁড়োতে গুঁড়ো আর সাবান ইত্যাদি, এইভাবে দু ধরনের জিনিস আছে, সেই জিনিস দুটো পাত্রে আছে, তাদেরকে নতুন একটি পাত্রে নিয়ে ঢালা হলো বা মিশ্রণ করা হলো, তখন তাদের পরিমাণ শতকরা কত পার্সেন্ট হবে। আমি ধরে নিচ্ছি যে দুটি পাত্রে লবণ গোলা জল রয়েছে, অর্থাৎ তাতে কিছুটা লবণ এবং কিছুটা জল আছে, একটিতে 15% লবণ আছে, অপরটিতে 5% লবণ আছে। এখন এই দুটো পাত্রের কি 7% এবং দ্বিতীয় পাত্রে 8% আমি তৃতীয় একটা পাত্রে ঢাললাম, তৃতীয় একটা পাত্রে মেশালাম, ঢাললাম মানে ঢেলে মেশালাম, তাহলে নতুন পাত্রে এই লবণের পরিমাণ কত হবে, লবণ কত পার্সেন্ট থাকবে। এই টাইপ ম্যাথের খুব সহজ সরল ট্রিক্স বলে দিই চাকরির পরীক্ষা, আমার প্রথম পাত্রে কত আছে না 7% আছে লবণ, 7% আছে লবণ, আর দ্বিতীয় পাত্রে 8% আছে, তাহলে 15-7 গুণ করে দিই আর 5-8 গুণ করে দিই, 15-7 গুণ করলে 105 এবং 5-8 গুণ করলে 40,
এই দুটোকে যোগ করে দিলে 105 যুক্ত 40 হয় কত 145 এই 145 বাই আমার এই 8 যুক্ত 7 যে অংশটা 15 এইটা করে দিলেই আমার উত্তর চলে আসবে 145 বাই 15 ইকুয়াল টু ক্যালকুলেশন যদি করি আমার কিন্তু চলে আসবে যে 80% ওই পাত্রে লবণ থাকবে কত না লবণ থাকবে তৃতীয় পাত্রে কত পার্সেন্ট লবণ থাকবে 9.23% লবণ থাকবে এইভাবে খুব শর্টকাট পদ্ধতিতে আমরা বের করতে পারি চাকরির পরীক্ষায় ওই হাফ মিনিটের মধ্যেই এটা বেরিয়ে যাবে শিখে যাবেন যখন একেবারে কনফিউজড করার জন্য আমাদেরকে এরকম বড় অঙ্ক দেওয়া থাকে যে কিন্তু সেটা খুব সহজ সরল তো পার্সেন্ট থাকবে তাহলে লবণ যদি এইটা থাকে 100 থেকে এটা বিয়োগ করে দিলে জল থাকবে দুধ জল যদি হয় এইটা যদি দুধ থাকে তাহলে বাকিটা জল আর এটা যদি জল হয় তাহলে বাকিটা দুধ একই যদি সাবান গুঁড়ো হয় তাহলেও একই রকম তাহলে এটা যদি সাবানের পরিমাণ বলা হয় তাহলে ওটাকে সোডা আছে সোডা আর সাবানের পরিমাণ তাহলে সোডা যদি এটা হয় বাকিটা সাবান আর সাবান যদি এটা হয় বাকিটা সোডা বুঝছেন তাহলে মিশ্রণের শতকরার অঙ্ক খুব সহজ আগামী পর্বে আপনারা অবশ্যই সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ টু মাই অল ভিউয়ার্স হু আর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড কিপ দেয়ার ভ্যালুয়েবল টাইম উইথ মি